হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফটোশপের সকল টুল সম্পর্কে ধারণা দেব এই যে ফটোশপের সকল টুলগুলোর কোনটির কি কাজ সেটি আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে তো আপনি যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এই এক ভিডিওর মাধ্যমে কিন্তু ফটোশপেরই সকল টুলগুলোর কাজ জানতে পারবেন তো আর কোনো প্রকার কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে এখানে আমি আমার একটা ছবি ওপেন করেছি ফটোশপে আপনাদের সকল টুলসগুলোর কাজ দেখানোর জন্য তো আমি এটা ডবল ক্লিক করে প্রথমে এটা আনলক করে নিচ্ছি তো দেখুন ফটোশপের প্রায় সব টুলের মধ্যেই কিন্তু এই মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে এর ভিতর আরও কিছু টুল আছে যেমন এই যেটাও দেখুন সবগুলোর মধ্যেই কিন্তু প্রায় সবগুলোর মধ্যেই কিন্তু মানে আরও কিছু টুলস আছে তো সবগুলো আমি এক এক করে আপনাদের দেখাবো তো দেখুন প্রথমে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুল এটাতে আপনি কোনো কিছু বর্গাকার বা আয়তাকার আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন আমি যদি আমার ছবি আমি সেটা সিলেক্ট করি দেখুন এটা সিলেক্ট হলো তো এরকম যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারবেন আপনি বড়াকারভাবে চার চারকোনা যে কোনোভাবে এটা ছবির যে কোনো অংশ আপনি সিলেক্ট করতে পারবেন তো তারপর এই টুলসের মধ্যেও কিন্তু আরও কিছু টুলস আছে দেখুন আমি যদি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি এখানে দেখুন দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কেটুল এটার মাধ্যমে বৃত্তাকারভাবে কোনো কিছু সিলেক্ট করা যাবে দেখুন আমি যদি এরকম বৃত্তাকারভাবে কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন আমার ছবির একটা অংশ বৃত্তাকারভাবে সিলেক্ট করলাম এ দেখুন বৃত্তাকার আকারে সিলেক্ট করতে পারবো তো তারপরে এখানে আছে হচ্ছে সিঙ্গেল র মার্কেটুল এটা দিয়ে আমি দেখুন আমি হচ্ছে এদিকে লম্বা লম্বাভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবো এখন লম্বা একটা দাগ আকারে আমি দেখুন এটা সিলেক্ট করতে পারলাম তো তারপর এর মধ্যে আছে হচ্ছে সিঙ্গেল কলাম মার্কেটুল মানে এটা কলাম আকারে কোনো কিছু সিলেক্ট করতে পারবো দেখুন লম্বা আকারে একটা সোজা সরল রাখার মতো আমি এটা সিলেক্ট করলাম তো তারপর এখানে আছে হচ্ছে দ্বিতীয় নম্বর আছে মুভ টুল দেখুন মুভ টুলের কাজ কি মুভ টুলের কাজ দেখানোর জন্য দেখুন আমি আবার চলে যাচ্ছি সিলেক্ট টুলে যে রেক্টেঙ্গুলার মার্কেটুলে এটা দিয়ে আমি সাপোজ মনে করি আমার ছবির এই অংশটুকু সিলেক্ট করলাম এবারে আমি মুভ টুল দিয়ে এটা সরিয়ে যে কোনো জায়গায় নিতে পারবো দেখুন দেখুন আমার যদি এই রেক্ট্যাঙ্গুলার মার্কেটুল এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমি এটা মাউস ড্রাক করলে কিন্তু সিলেকশনটা মুভ হচ্ছে কিন্তু আমি যদি ছবির এই অংশটা মুভ করছে তখন কিন্তু আমাকে মুভ টুল লাগবে দেখুন মুভ টুলে ক্লিক করে আমি ছবির এই সিলেক্টকিত এই অংশটুকু আমি এটা মুভ করে নিতে পারতেছি দেখুন তো এটা মুভ করে আমি ছবির অন্য কোথাও বসাতে পারতেছি বা এটা মুভ করে আমি অন্য কোনো ছবিতেও কিন্তু বসাতে পারবো তো এটা হচ্ছে মুভ টুলের কাজ তো দেখুন তারপরে এখানে আছে ল্যাসো টুল এই ল্যাসোটুলের কাজ কি দেখুন ল্যাসোটুল আমি সিলেক্ট করলাম এটা দিয়ে আমি ফ্রিভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবো দেখুন আমি এরকম ফ্রি ভাবে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো এটা সিলেক্ট করলাম আমি ফ্রি ভাবে দেখুন এরকম যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো এটা হচ্ছে এটুলের কাজ তো এর মধ্যে আবার আছে দেখুন এই যে পলিগোনাল ল্যাসো এটার কাজ কি দেখুন এটা আমি একটা সোজা দাগ দাগ নিয়ে আমি কোনো কিছু সিলেক্ট করতে পারবো সোজা দাগের মতো কোনো কিছু নিয়ে দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম তারপরে দেখুন এটা সোজা একটা দাগের মতো আসতেছে এখানে আর একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এরকম নিয়ে নিয়ে কিন্তু আমি কোনো কিছু সিলেক্ট করতে পারবো তো তারপর এর মধ্যে আর আছে ম্যাগনেটিক ল্যাসোটুল দেখুন এটা খুব ইন্টারেস্টিং এটাতে কী করা যাবে এটা দিয়ে চুম্বুকের মতো কোনো কিছু সিলেক্ট করা যাবে মানে ধরে ফেলবে চুম্বুকের মতো অটোমেটিক দেখুন আমি যদি এই অংশ থেকে শুরু করি এখান থেকে শুরু করি এখানে একটা ক্লিক করলাম দেখুন এবার আমি মাউস ক্লিক করা লাগবে না আমি জাস্ট মাউস পয়েন্টটা সরালে অটোমেটিক এটা দেখুন এই সাবজেক্টকে কিন্তু ধরে নেবে দেখুন এরকম ম্যাগনেটিকের মতো মানে চুম্বুকের মতো কিন্তু এটা অটোমেটিক সুন্দরভাবে ধরে নিচ্ছে এরকম শুধু আমি মাউসে কিন্তু ক্লিকও করা লাগবে না শুধু মাউসটা সরাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এরকম করে কোনো কিছু আমি সিলেক্ট করতে পারবো এরকম তো এটা হচ্ছে এই টুলের কাজ তো তারপরে এখানে আছে কুইক সিলেকশন টুল দেখুন কুইক সিলেকশন টুল কিন্তু আমাদের অনেক কাজে লাগে বিশেষ করে ছবিতে কোনো কিছু দ্রুত সিলেক্ট করার জন্য কিন্তু এই কুইক সিলেকশন টুলটা ব্যবহার করা হয় তো বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিন্তু কুইক সিলেকশন টুলটা অনেক ব্যবহৃত হয় মানে এটা দিয়ে ছবির সাবজেক্টটাকে সহজেই সিলেক্ট করা যায় দেখুন আমি যদি আমার এই বডিটাকে সিলেক্ট করি এখানে মাউসটা ড্রাক করতেছি দেখুন অটোমেটিক কিন্তু ধরে নিচ্ছে জাস্ট আমি মাউস পয়েন্টটা সরাচ্ছি সাবজেক্ট অনুযায়ী কোনা দিয়ে সে অনুযায়ী কিন্তু এটা ধরে নিছে দেখুন মানে কুইক মানে খুব তাড়াতাড়ি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে তারপরে দেখুন এর মধ্যে আছে ম্যাজিক ওয়ান টুল তো এই টুলটার মাধ্যমে যে কোনো একটা কালার আপনি সহজে সিলেক্ট করতে পারবেন দেখুন তো দেখুন এটা আমি প্রথমে ডিসিলেক্ট করে দিচ্ছি আগেরটা ডিসিলেক্ট করে দিলাম এবার দেখুন আমি যে কোনো একটা কালার কিন্তু ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে সাপোজ আমার এই কালো কালার আমার এই গেঞ্জির কালো কালারটা কালো কালারটা আমি ক্লিক করলাম দেখুন কালো কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তো তারপর এখানে আছে ক্রপ টুল দেখুন এই ক্রপ টুলের মাধ্যমে আমি ছবি ক্রপ করতে পারবো আমি ছবি যে কোনো অংশ ক্রপ করতে পারবো দেখুন আমি ক্রপ টুলে ক্লিক করলাম চারপাশে চলে আসে দেখুন এরকম ক্রপ আমি ছবিটা ক্রপ করতে পারবো এরকম ইন্টার চাপ দিলে কিন্তু ক্রপ হয়ে গেল তারপর দ্বিতীয় নম্বর এটা আছে দেখুন পার্সপেকটিভ ক্রপ টুল এটা দিয়ে দেখুন আমি যদি এখানে মাউস ড্রাগ করে এইটুকু অংশ সিলেক্ট করি দেখুন এবার এটা আমি যে কোনোভাবে এরকম বাঁকাভাবে হোক যেভাবে হোক কিন্তু আমি কিন্তু এটা ক্রপ করতে পারবো দেখুন এখানে ক্লি ইন্টারচাপ দিলে এরকম হয়ে গেল তো দেখুন এই টুলসের এই কাজটা আপনাদের বোঝানোর জন্য আমি আলাদা একটা ছবি ওপেন করেছি দেখুন দেখুন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন বিছানার উপর একটা কাগজ রাখা আছে তো এই ছবিটা কিন্তু একটু ব্যাকআপভাবে তোলা মানে ক্যামেরাটা একটু এদিক থেকে তোলা তো এটা যদি আমি দেখুন এই টুল দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করি এখানে এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি দেখুন এবার এখান থেকে আমি যদি টিক চিহ্নতে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু একদম সমান হয়ে ক্রপ হয়ে একদম সমান হয়ে গেল কিন্তু তো এটাই হচ্ছে এই টুলসের কাজ তো আশা করি বুঝতে পারছেন তো এরপরে এর মধ্যে আছে হচ্ছে স্লাইস টুল তো এই স্লাইস টুলটার ব্যবহার আসলে অনেকটাレア তো এই স্লাইস টুলটা আসলে যারা ওয়েব ডিজাইন করে তাদের বেশি লাগে স্লাই টুলের মাধ্যমে দেখুন ছবির একটা ভিন্ন ভিন্ন অংশ সিলেক্ট করা যায় দেখুন আমি এটুক সিলেক্ট করলাম এটুক সিলেক্ট করলাম এটুক সিলেক্ট করলাম তো সাপোজ এই যে তিনটা অংশ আমি সিলেক্ট করলাম ছবির এই তিনটা অংশ এখন এখান থেকে যদি আমি ফাইলে গিয়ে এখান থেকে যদি আমি সেভ ফার ওয়েব তাহলে কিন্তু এই তিনটা অংশ আলাদা সেভ হবে তো এটা সাধারণত যারা ওয়েব ডিজাইন করে তাদের কাজে লাগে এটা তো তারপর এর মধ্যে আছে হচ্ছে সিলেক্ট টুল তো এটার মাধ্যমে এই যে আমি এগুলো সিলেক্ট করলাম স্লাইস টুলের মাধ্যমে যে এগুলো তিনটা অংশ সিলেক্ট করলাম এগুলো আমি একটু ছোট বড় হলে এগুলো কিন্তু আমি আবার রিসাইজ করতে পারবো দেখুন এটা একটু বড় করলাম আবার এখানে ক্লিক করে এটা ছোট বড় করতে পারবো মানে এটা আবার রিসাইজ করতে পারবো এটা হচ্ছে এই টুলের কাজ তো তারপর দেখুন এখানে রয়েছে আই ড্রপার টুল দেখুন এই আই ড্রপার টুল দিয়ে আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো দেখুন ছবির মধ্যে একটা নির্দিষ্ট কোনো একটা কালার সিলেক্ট করতে চাচ্ছেন সাপোজ এখানে আমার সাপোজ এখানে আমার এই শার্টে যে কালারটা আছে এক্স্যাক্টলি ঠিক ওই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করতে গেলে আমি তো আমি নিজে নিজে এখান থেকে এক্স্যাক্টলি ওই কালারটা সিলেক্ট করতে গেলে কিন্তু পারফেক্টলি হবে না তো তার জন্যে দেখুন যে কোনো আমি এই কালারটা সাপোজ এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি এখানে আনতে চাচ্ছি মানে এই কালার এই জন্য আমি এই আই ড্রপার টুল দিয়ে দেখুন এখানে একটা ক্লিক করলাম তাহলে দেখুন এক্সাক্টলি সেম ওই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক এখন ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে আবার দেখুন আমি যে কালার আমি সাপোজ এখানে কালোতে ক্লিক করলাম এখানে দেখুন কালো কালারটা সিলেক্ট হয়ে গেছে তো এরকম আইড্রপার টুলতে যে কোনো কালার এরকম আমি ছবি থেকে সিলেক্ট করে নিতে পারবো তো তারপর এর মধ্যে আবার আছে থ্রি ডি ম্যাটেরিয়াল আইট ড্রপার টুল তো এটা থ্রি ডির ক্ষেত্রে লাগে তারপরে এখানে আছে কালার স্যাম্পলার টুল দেখুন এই টুলের সাহায্যে আমি সাপোজ এখানে দেখাচ্ছি আমি এখানে একটা প্রথমে নিলাম এক তারপরে এখানে একটা নিলাম দুই এখানে এখানে এই কালারের উপর একটা নিলাম তিন সর্বোচ্চ চারটা নিয়ে যাবে আমি আরেকটা নিলাম এখানে চারটা আরেকটা নিতে গেলে কিন্তু আসতেছে না এখানে চারটা নিয়ে যাবে সর্বোচ্চ তো দেখুন এগুলোর মাধ্যমে আসে আসলে কালারের ইনফরমেশন জানা যায় দেখুন একটা কালার আর জি কালার কী কী দিয়ে গঠিত সেটা সেটার ইনফরমেশন কোড কিন্তু আপনি এখান থেকে পাবেন সাপোজ এই এক নাম্বার দেখুন এক নাম্বার এই কালারটা এখান থেকে এই যে যদি আমি এক নাম্বারটা দেখুন হ্যাশট্যাগ এক এই যে হ্যাশ ডে এক এখানে আর হচ্ছে কোড আর এর কোড একশো তেরো জি এর কোড নব্বই বি এর কোড চুয়াত্তর তো একটা কালারের আর জিবি কোডগুলো কিন্তু আপনি ইনফরমেশন কিন্তু এখান থেকে জানতে পারবেন এই টুলের মাধ্যমে তো এটা আসলে বিশেষ করে আমাদের দেখুন সাপোজ মনে করেন এই ছবিতে একটা কালার এখানে এক নাম্বার এম সাপোজ ধরি এই কালারটা এক্স্যাক্টলি এই কালারটা আপনি এখান থেকে না হয় আপনি আই ড্রপার টুল দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই 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 ফটোর মধ্যে কিন্তু আপনি পরবর্তীতে কোনো কাজে লাগাবেন মনে করুন সেম সেম এই কালারটা তখন কিন্তু আপনার আর জিবি কালারের কোড জানা লাগবে তখন সেজন্য আপনি আপনি কি করতে পারেন এখান থেকে এটাতে সিলেক্ট করলে এই কালারের আর জিবি কোডগুলো কত তিনটা আর জি আর বি তিনটার কোড কত সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন জেনে আপনি অন্য পরবর্তীতে কিন্তু সেম এই কালারটা ফটোশপে সিলেক্ট করতে পারবেন তো এই কালারের ইনফরমেশন আর জিবি কোডগুলো কত সেগুলো জানার জন্য কিন্তু এই টুলটা ব্যবহার করা হয় তো তারপর এর মধ্যে আবার আছে রুলার টুল দেখুন রুলার টুল দিয়ে ছবিটা মাপ দিতে পারবো দেখুন মাপ দিতে পারবো বা সোজা করতে পারবো বাঁকা থাকলে দেখুন আমি এখানে যদি ক্লিক করে মাউস ড্রাক করে এদিকে আনি দেখুন এখানে তাহলে এখানে দেখাচ্ছে যে আমার একটা এ দিয়ে এখানে উপর ইনফরমেশন দেখাচ্ছে দেখুন এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওয়েট কত হাইট কত দেখুন এটা কিন্তু সব কিন্তু উপরে ইনফরমেশন দেখাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হাইট ওয়েট সব কিছু কিন্তু একটা মাপ নিতে পারতেছি এখান থেকে আমি তো তারপর ছবিটা যদি বাঁকা থাকে কোনো একটা ছবি যদি বাঁকা থাকে আমি প্রথমে একটা ক্লিক ক্লিয়ার করে দিচ্ছি দেখুন আমি ছবিটা প্রথমে একটু সাপোজ বাঁকা করতেছি বাঁকা করার পরে এবার এটাতে আমি রুলার দিয়ে কিন্তু সুজা করতে পারবো দেখুন আমি যদি এটা এখান থেকে মাউস ড্রাক করে আমি ঠিক ছবির এই প্রান্তে আনি এবার আমি এখান থেকে ইমেজ থেকে ইমেজ রোটেশনে ক্লিক করে এখান থেকে যে এখান থেকে যে আরবিটারি এই অপশানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে অটোমেটিক অ্যাঙ্গেলটা দেখাচ্ছে এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু আমার ছবিটা দেখুন সোজা হয়ে গেল তো দেখুন তারপরে এর মধ্যে আবার আছে নোট টুল দেখুন নোট টুলের কাজ কি নোট টুলের মাধ্যমে আপনি কোনো কিছু নোট করে রাখতে পারবেন সাপোজ এখানে আমার এই ছবিতে সাপোজ কোনো এক জায়গায় আমার লোগো দেওয়া লাগবে সাপোজ মনে করেন এখানে আমার লোগো দেওয়া লাগবে তো এটা আমি পরবর্তী ভুলে যেতে পারি এই জন্য এখানে আমি লিখে রাখলাম যে লোগো এটা আমি পরে লিখে রাখলাম সাপোজ আমি এটা আমার ফেস আমি এখানে ক্লিক করে এখানে লিখে লিখে রাখলাম রাখলাম এটা তো এগুলো কিন্তু আমি নোট করে রাখলাম দেখুন পরবর্তীতে আমার এগুলো যদি আমি এখানে ক্লিক করি সাপোজ আগের টাইম ক্লিক করলাম আগের টাই ক্লিক করলে দেখুন এখান থেকে মাউসে বাটনে ক্লিক করে ওপেন নোটে ক্লিক করলে দেখুন আমি লোগো লিখে রাখছিলাম লোগোটা আসছে তো এটা কোনো কিছু আমি নোট করে রাখার ক্ষেত্রে এটা হচ্ছে এই নোট টুলটা কাজে লাগে তো তারপর এর মধ্যে দেখুন আছে লাস্টে আছে কাউন্ট টুল দেখুন এই টুলটা আসলে তো এই টুলটা আসলে লাগে কোন কাজে মানে কোনো কিছু গণনার ক্ষেত্রে দেখুন মানে এই যে আমি যেখানে একটা ক্লিক করি এক দুই তিন চার পাঁচ এরকম দেখুন এক একটা কোনো কিছু মানে ছবির মধ্যে কোনো কিছু গোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই এই টুলটা হচ্ছে লাগে এই কাউন্ট টুলটা তো তারপরে এখানে দেখুন আছে স্পট হিলিং টুল এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দেখুন এই টুলটা আসলে আমাদের বিশেষ করে কাজে লাগে ফেসে কোনো দাগ বা ব্রণ উঠানোর কাজে দেখুন ফেসটা পরিষ্কার করতে আমাদের মেনলি এই টুলটা ব্যবহৃত হয় দেখুন আমার এই ছবিতে আসলে মুখে তেমন দাগ বা ব্রণ নেই যদিও যেটুক হালকা আছে সেটুকু আপনাদের দেখাচ্ছে এই টুলটা দিয়ে আমি যদি এখানে এই টুলটা সিলেক্ট করে ক্লিক করি দেখুন এই ব্রণগুলো কিন্তু মুখের দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে তো এখানে মুখটা ক্লিন করার জন্য মানে ব্রণ উঠানোর জন্য বা কোনো দাগ উঠানোর জন্য কিন্তু এই টুলটা ব্যবহার করা হয় এর মধ্যে আছে হিলিং ব্রাশ টুল এটা দিয়েও একই কাজ কিন্তু একটু আলাদা দেখুন এটা আমি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আমি প্রথমে আমার ফেসের ভালো অংশে ক্লিক করব যে অংশটা ভালো মানে কোনো দাগ নেই সাপোজ এই অংশটা আমি ক্লিক করলাম ক্লিক করে এটা নিয়ে আমি দাগওয়ালা অংশে রিপ্লেস করে কিন্তু আমি দাগটা দূর করতে পারি সাপোজ এই অংশে আমার একটু দাগ আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন এই অংশ দাগটা চলে গেল মানে ভালো অংশটা এখানে এনে আমি এই দাগওয়ালা অংশে আমি এনে আমি এটা রিপ্লেস করতে পারলাম ফেসটা তারপর এখানে আছে প্যাচ টুল দেখুন এই টুলের মাধ্যমেও কিন্তু আসলে ক্লিন করা যায় মানে মুখ ক্লিন করার কাজেই লাগে তো এটা একটু ভিন্ন রকমের দেখুন কিভাবে এটা আমি সাপোজ মনে করুন এটা আমার মুখে এই ব্রনটা আমি এটা এরকম সিলেক্ট করলাম এখানে মাছ ড্রাগ করে সিলেক্ট করে এটা আমি টেনে নিয়ে ভালো মুখের ভালো অংশের উপর ছেড়ে দিলাম এখানে তাহলে সেই ভালো অংশের মতো এটা হয়ে গেল তার মানে মুখের দাগটা দূর হয়ে গেল যে দাগটা আমি সিলেক্ট করেছিলাম সেই দাগটা দূর হয়ে গেল তো তারপর এখানে আছে কন্টেন্ট এওয়ার মুভ টুল তো দেখুন এই টুলটার কাজটাও কিন্তু একই রকম একটা তো এখানে ভালো কোনো অংশ আমি সাপোজ এখানে এই 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 যে যে অংশটা অংশটা আমার ভালো ভালো মুখের আমি আমি সিলেক্ট করে এনে দাগের উপর এখানে দিলাম তাহলে কিন্তু এই অংশটা এরকম হয়ে গেল তো এটা হচ্ছে এই টুলের কাজ তো দেখুন এটা লাস্টের একটা টুল আছে সেটা হচ্ছে রেড আই টুল এটা আসলে চোখের কোন যদি কোনো লাল দাগ থাকে তাহলে সেটা দূর করার জন্য দেখুন এই ছবিতে আসলে আমার ছবি চোখে সানগ্লাস পরা আছে যে আমি দেখাতে পারছি না আর চোখটা আলো কম থাকলে ছবি তুললে বা বিভিন্ন কারণে চোখে কিন্তু লাল ভাব চলে আসে মানে চোখের মনিতে বিশেষ করে একটা লাল লাল ভাব চলে আসে সেই লালটা দূর করার জন্য এই টুলটা সেই তারপর ক্লিক করলে লাল ভাবটা দূর হয়ে যায় সাপোজ আমি আপনাদের এই যে আমার টি শার্টে এখানে একটু যে লাল লাল ভাব আছে এই এখানে আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি যদি এখানে ক্লিক করি দেখুন একটু লাল ভাব কিন্তু এখান থেকে উঠে গেল আবার ক্লিক করলে দেখুন লাল লাল ভাব কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে তো এভাবে চোখের লাল দাগ থাকলে সেটা উঠানো যাবে এই টুলের মাধ্যমে তো তারপর দেখুন এখানে আছে ব্রাশ টুল ব্রাশ টুল দেখুন ব্রাশ টুল আমি সিলেক্ট করে যদি এখানে সাপোজ এই কালারটা সিলেক্ট করা সাপোজ এখানে লাল কালারটা আমি সিলেক্ট করতেছি লাল কালারটা সিলেক্ট করে আমি যদি এখানে এরকম করি দেখুন তাহলে কিন্তু এখানে ব্রাশ দিয়ে আমি এখানে পেন্ট করতে পারতেছি তো এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে দেখুন এটা ব্রাশটা সফট না হার্ড এবং বিভিন্ন ব্রাশ সিলেক্ট করা যাবে এখান থেকে আমি সাপোজ একটা সফট ব্রাশ সিলেক্ট করলাম তাও দেখুন এটা সফট ভাবে ব্রাশ হচ্ছে এটা ছোট বড় করা যাবে এখান থেকে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন সাইজ আবার কিন্তু দেখুন আমি কিবোর্ডের মাধ্যমে এটা ছোট বড় করতে পারবো কিবোর্ডের কিবোর্ডের সেকেন্ড থার্ড ব্রাক যে দুইটা বাটন তো সেই দুইটা বাটনের মাধ্যমে কিন্তু আমি এটা দেখুন ছোট বড় করতে পারবো ব্রাশের সাইজটা তো ব্রাশ টুলের আসলে বিভিন্ন কাজ আছে আরও বিভিন্ন রকম কাজ করা যায় ব্রাশ টুলতে তো যাই হোক মেনলি এটা হচ্ছে ব্রাশ টুল তারপরে ব্রাশ মধ্যে আছে দেখুন পেন্সিল টুল পেন্সিল টুল মানে পেন্সিলের মতো দেখুন কোনো কিছু আপনি পেইন্ট করতে পারবেন তো এটা পেন্সিল আসলে এটা সাইজ কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন আমি একটু বাড়িয়ে নিলাম দেখুন তো পেন্সিলের মতো আমি কোনো কিছু এটা দিয়ে পেইন্ট করতে পারবো দেখুন পেন্সিলের মতো কোনো কিছুতে পেইন্ট করতে পারবো তারপর দেখুন এর মধ্যে আবার রয়েছে কালার রিপ্লেসমেন্ট টুল দেখুন এটা দিয়ে আপনি যে কোনো একটা কে কিছুর উপর আপনি কালার রিপ্লেস করতে পারবেন সাপোজ এই চুলে এটা কালো কালার সাপোজ এই চুলে আমি অন্য একটা কালার করে দিয়েছি দেখুন মানে কালার বলতে আমি যদি ব্রাশ দিয়ে ব্রাশ টুল দিয়ে কালার করতাম তাহলে কিন্তু এটা সলিড কালার হয়ে যেত একদম ঠিক আছে তো আর এই টুলটা দিয়ে আমি এই কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে সিলেক্ট করি দেখুন এখানে আমি কালার করি যদি তাহলে দেখুন মানে সেই চুলে সেই কালারটা হয়ে যাচ্ছে এরকম আর কি তারপরে এর মধ্যে আছে হচ্ছে লাস্টে আছে মিক্সার ব্রাশ টুল দেখুন এই টুলটা আমাদের ফেসকে স্মুথ করতে অনেক সময় লাগে তো আমি এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করি দেখুন আমি আই ড্রপার টুল দিয়ে এই যে আই আগে দেখালাম এই আই ড্রপার টুল দিয়ে আমি ফেসের এই কালারটা সিলেক্ট করতেছি এখান থেকে ক্লিক করে কালারটা সিলেক্ট করলাম তারপরে আমি এখান থেকে যদি এই এই মিক্সার ব্রাশ টুলটা দিয়ে আমি যদি এরকম করে এটা ঘষি দেখুন এটা তাহলে ফেসটা সফট হবে মানে সেই কালারটা মিক্স হবে সুন্দরভাবে কালারটা মিক্স হবে তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই কালার মিক্সার টুলের কাজ তো তারপর দেখুন এখানে আছে ক্লোন স্ট্যাম্প টুল তো এই টুলটার কাজ আসলে কি দেখুন আমি প্রথমে কিবোর্ড থেকে এই ব্রাশের সাইজটা বড় করে নিচ্ছি দেখুন এই টুলটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে একটা কালার বা কোনো কিছু উঠিয়ে এনে আপনি আরেক জায়গায় রিপ্লেস করতে পারবেন কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দেবো অল্টার বাটন চাপ দিয়ে এখানে ক্লিক করলে এই কালারটা উঠে আসলো এই কালারটা উঠে আসলে আমি সাপোজ এখানে এই কালারটা এখানে বসিয়ে দিলাম রিপ্লেস করে দিলাম তো এরকম অল্টার বাটন চাপ দিয়ে যে কোনো একটা কোনো কিছু ছবির কোনো অংশ উঠিয়ে এনে মানে সফট আকারে কোনো কিছু উঠিয়ে এনে আরেক জায়গায় আমি রিপ্লেস করতে পারবো এরকম ক্লিক করে করে বসাতে পারবো তো তারপরে এর মধ্যে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখুন এখান থেকে উপরে যে কিছু স্যাম্পল আছে এগুলো সিলেক্ট করা থাকলে আপনি ইচ্ছা মতে আপনার যেটা পছন্দ এটা সিলেক্ট করে এটা দিয়ে আপনি যে এরকম এগুলো দিয়ে ফিল আপ করতে পারবেন এরকম এখানে মাউস ড্র্যাক করলে এরকমভাবে এটা ফিল আপ হবে তো এটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ টুলস না তারপর এখানে আছে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল দেখুন এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল তো এই টুলসের কাজ হচ্ছে আমি ছবিতে এর আগে যা যা করেছি সে মানে হিস্টোরিগুলো আমি ব্রাশ দিয়ে মানে ব্রাশের মতো এগুলো মুছে ফেলতে পারবো দেখুন আমি এর আগে এই কাজটা করেছি এখানে ছবির উপর তো এটা আমি যদি এখন স্টোরি ব্রাশ দিয়ে ড্রাগ করি তাহলে কিন্তু দেখুন আমার এটা মুছে যাচ্ছে মানে আগের অবস্থায় ফিরে আসতেছে এটা হচ্ছে স্টোরি ব্রাশ টুলের কাজ তো তারপর এর মধ্যে আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল এটা দিয়ে আসলে আমি যদি এখানে মাউস ড্রাক করি তাহলে দেখুন এই যে ছবিটা এরকম পেইন্ট আকার এরকম হয়ে যাবে তো এটাও তেমন গুরুত্বপূর্ণ টুল আসলে না তো তারপর এখানে আছে হচ্ছে ইরেজার টুল তো এই ইরেজার টুলটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টুল এই ইরেজার টুলের মাধ্যমে হচ্ছে কোনো কিছু আপনি মুছে ফেলতে পারবেন ইরেজার অর্থাৎ রাবার মানে কোনো কিছু মুছে ফেলতে পারবেন আমি ছবির সাপোজ এই অংশটুকু মুছে ফেলতেছি দেখুন এরকম করে কোনো অংশ কিন্তু আমি মুছে ফেলতে পারবো ছবি তো তারপর এর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল তো এটা দিয়ে এটার কাজ আসলে তাই দেখুন এটা আসলে আমার এই ছবিটা আনলক করা আছে এই জন্যে কিন্তু এখানে আগের এই আমি ইরেজার টুলটা দিয়ে ইরেজ করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছিল এখানে এই টুলটা দিয়েও কিন্তু একই কাজ দেখুন মানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজার এটা দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম ইরেজার করা যাবে তো তারপরে এখানে লাস্টে আছে ম্যাজিক ইরেজার টুল এটা দিয়ে আপনি যে কোনো একটা কালার কোনো কিছু সেটা এক ক্লিকে কিন্তু ইরেজ করতে পারবেন দেখুন আমি সাপোজ আমার এই যে টি শার্টের যে কালো কালার আমি এখানে ক্লিক করি দেখুন এই টি শার্টের কালো কালার যেটুকু আছে সবটুকু কিন্তু ইরেজ হয়ে গেল তো এক ক্লিকে যে কোনো একটা কালার এরকম ইরেজ করা যাবে তো এটা হচ্ছে এই টুলসের কাজ তো তারপর দেখুন এখানে আসে হচ্ছে গ্রেডিয়ান্ট টুল এই গ্রেডিয়ান্ট টুলটাও কিন্তু ইম্পর্টেন্ট টুল দেখুন এটা দিয়ে আমি সাপোজ এখানে লাল কালারটা নিলাম এখানে লাল কালারটা নিয়ে আমি যদি এখানে ডান পাশে এরকম মাউস ড্রাক করে এরকম দাগটা নিই নেওয়ার পরে সেটা দিলে এটা দেখুন একটা লাল কালার কিন্তু মানে গ্রেডিয়ান্ট আকারে আমার ছবির রূপ এক পাশে পড়েছে একটা নিউ ইমেজ নিলাম তো এটাতে দেখুন আমি যদি এই মাউসের ডান পা ক্লিক করে এখানে গ্রেডিয়ান্ট যদি এটা দেওয়া থাকে তাহলে আমি এবার এখান থেকে যদি আমি এটা মাউস ড্র্যাক করে এরকম আনি তাহলে এটা কিন্তু দেখুন এই দুইটা সাদা এবং কালো এই দুইটা কালার দিয়ে কালার মিশে মানে আকারে মানে কালার দুইটা মিশে কিন্তু একটা ছবি তৈরি হলো তো দেখুন এখানে আরো বিভিন্ন শেপ আছে এখান থেকে আমি এটা সিলেক্ট করি দেখুন তাহলে এরকম এখানে এই লাল সবুজ কালারটা চলে আসলো আরো এখানে দেখুন এটা সিলেক্ট করলে এরকম এই কালারগুলো এখানে চলে আসলো মানে আকারে এরকম কালার নিয়ে কোনো কিছু করতে পারবো এই টুলসের মাধ্যমে তারপর এখানে আছে পেইন্ট বাকেট টুল দেখুন এই টুলটার মাধ্যমে আপনি যে কোনো একটা কালারকে আপনি এক ক্লিকে যে কালার করতে চাচ্ছেন সেই কালার করে ফেলতে পারবেন সাপোজ আমার এই গেঞ্জির এই টি শার্টের এই কালো কালারটুকু টুকু এইটুকু পুরোটুকু আমি সাপোজ মনে করেন আমি লাল করতে চাচ্ছি এখানে লাল কালারটা সিলেক্ট করা আছে সাপোজ আমি লাল করতে চাচ্ছি তো আমি যদি এখানে একটা ক্লিক করি দেখুন একটা ক্লিক করলে কিন্তু এটা লাল কালার হয়ে গেল তো এটার জন্য আমি আবার একটা নিউ ইমেজ নিচ্ছি দেখুন একটা নিউ ইমেজ নিলাম নিউ ইমেজ নিয়ে এখানে যদি আমি সাপোজ এটা আমি পুরোটা হলুদ কালার করবো দেখুন আমি হলুদ ইয়েলো কালারটা সিলেক্ট করলাম ইয়েলো কালারটা সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করলাম দেখুন পুরোটা হলুদ কালারে ফিল আপ হয়ে গেল তো যাই হোক তারপরে এখানে আছে হচ্ছে ব্লার টুল দেখুন ব্লার টুলের মাধ্যমে আমরা ছবির কোনো কিছু ব্লার করতে পারবো অর্থাৎ ঝাপসা করতে পারবো দেখুন আর সাপোজ একটা হার্ড ব্রাশ এখান থেকে সিলেক্ট করা থাকলো দেখুন আমার মুখের এই অংশ যদি আমি এরকম মাউস ড্র্যাক করি মাউস ক্লিক করি মানে ব্লারটা হালকা দেওয়া আছে এজন্য একটু কম হচ্ছে মানে ব্লার বা ঝাপসা করার কাজে এই টুলটা ব্যবহার করতে হবে তারপরে আছে এখানে শার্পেন টুল দেখুন তো শার্পেন টুলের মাধ্যমে ছবির কোনো অংশ আমি শার্পেন করতে পারবো দেখুন আমি যে এখানে মাউস ড্র্যাক করি এখানে শার্পেনটা বেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে এই টুলসের কাজ তো তারপরে এখানে লাস্টে আছে স্মার্ট টুল দেখুন এটা দিয়ে আসলে এটা অনেক কাজেই লাগে এটা দেখ ছবির কোনো অংশ টেনে ছোট বড় করা যায় দেখুন আমি সাপোজ আমার চুলের এই অংশটাকে একটু উঁচু আমি সাপোজ এটা দেখুন এটা নিচে করে দিলাম আবার সাপোজ দেখুন চুলের আমি এই অংশটা যদি এখানে মাউস ড্রাক করি তাহলে দেখুন এটা উঁচু হয়ে যাচ্ছে মানে যেদিকে টানবো এটা এরকম টেনে বড় করা যাবে এটা হচ্ছে এই টুলের কাজ তো তারপর এখানে আছে ডস টুল তো এই টুলের মাধ্যমে আসলে ছবির কোনো অংশ যদি একটু ডার্ক থাকে সেটা আসলে উজ্জ্বল করা যাবে দেখুন সাপোজ দেখুন আমার মুখের এই অংশটা কিন্তু একটু উজ্জ্বল আর এই অংশটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে তো এটা আমি দেখুন ব্রাশটা একটু বড় করে এটা যদি আমি এরকম এটা মাউস ড্রাকি করে একটু ঘষি তাহলে দেখুন মুখটা এখানে আস্তে আস্তে ব্রাইট হচ্ছে দেখুন তত ঘষবো দেখুন মুখটা কিন্তু ব্রাইট হচ্ছে তো এই টুলের মাধ্যমে আসলে এরকম কোনো কিছু ডার্ক থাকলে সেটা এরকম ব্রাইট করা যাবে তারপরে এর মধ্যে আছে হচ্ছে বার্ন টুল এই টুলটা হচ্ছে আগের টুলের বিপরীত মানে এটা দিয়ে কোনো কিছু উজ্জ্বল থাকলে মানে সেটা কালো করা যাবে দেখুন সাপোজ আমার চুলের এই অংশটা একটু বেশি ব্রাইট আমি এগুলো যদি এরকম করি মাউস ড্রাক করি দেখুন এটা একটু কালো ভাব হয়ে যাচ্ছে দেখুন আমি মাউস ড্রাক করতেছি এটা কালো ভাব হয়ে যাচ্ছে দেখুন আগে এরকম ছিল দেখুন আগে এরকম ছিল এখন পরে এই যে এরকম একটু কালো ভাব হয়ে গেছে এটাতে একটু কালো ভাব আনা যাবে তারপরে লাস্টের মধ্যে আছে স্পঞ্জ টু এটা দিয়ে আপনি দেখুন আমি এখানে মাউস ড্রাক করি মানে ছবির কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে বেশি ড্রাক করলে ছবির কালারটা কিন্তু সাদা কালো হয়ে যাচ্ছে মানে ছবির কালারটা রিমুভ হয়ে যাচ্ছে তো এইবার এখানে আছে হচ্ছে পেন টুল এই পেন টুলটা কিন্তু ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ টুল দেখুন এই পেন টুলের আসলে অনেক কাজ আছে দেখুন এই পেন টুল দিয়ে মেনলি আমরা বিভিন্ন প্যাথ তৈরি করতে পারি সেই প্যাথ তৈরি করে আমাদের বিভিন্ন কাজে লাগে দেখুন আমি সাপোজ পেন টুল দিয়ে আমি সাপোজ এখানে একটা প্যাথ তৈরি করছি আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এটা এরকম নিতে পারলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম মানে ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা লাগে দেখুন আমি আগের অবস্থায় নিয়ে আসতেছি তাছাড়া এটা দিয়ে নিখুঁতভাবে কোনো কিছু সিলেকশন করা যায় দেখুন কিভাবে আমি সাপোজ আমার এই ফেসের এইটুকু সিলেক্ট করব এখান থেকে আমি যদি এরকম নিই আমি সাপোজ আমি দেখাচ্ছি আমি সাপোজ যদি এই অংশটুকু সিলেক্ট করি এরকম মানে সুন্দরভাবে নিখুঁতভাবে নেওয়া যায় নিয়ে আমি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করে ওকেতে ক্লিক করলে কিন্তু সিলেকশন হয়ে যায় এভাবে কিন্তু নিখুঁতভাবে কোনো কিছু সিলেক্ট করা যায় তো মেনলি এসব বিভিন্ন প্যাথ তৈরি করার কাজে কিন্তু পেন্টুলটা ব্যবহৃত হয় তো পেন্টুলের মধ্যে আরও কয়েকটি টুল আছে দেখুন এটা হচ্ছে ফ্রিডম পেন্টুল ফ্রিডম পেন্টুলের মাধ্যমে আমি স্বাধীনভাবে কোনো প্যাথ নিতে পারবো দেখুন আমি মাউস ড্র্যাগ করে এরকম স্বাধীনভাবে কোনো মতো কোনো প্যাথ নিতে পারলাম তো তারপর এর মধ্যে আছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখুন এই টুলটার কাজ কি আমি প্রথমে ছবিটা আগের অবস্থায় নিয়ে আসতেছি দেখুন আমি প্রথমে এই টুলটার কাজ দেখানোর জন্য আগে আমি পেন টুল দিয়ে একটা প্যাথ নিয়ে নিচ্ছি দেখুন আমি একটা প্যাথ সাপোজ এরকম নিয়ে নিলাম একটা প্যাথ পেন টুল দিয়ে এইবার এই টুলটাতে কি করা যাবে দেখুন এই অ্যাড অ্যাংকর পয়েন্ট টুল দিয়ে এখানে দেখুন এখানে কিন্তু আমি শুধু এই কোনাগুলো ধরে কিন্তু আমি এটা রিসাইজ করতে পারতেছি কিন্তু আমি এখানে ধরে কিন্তু যদি আমি রিসাইজ করতে চাই এখানে কিন্তু আমাকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে এক আমি পয়েন্ট নিতে পারি দেখুন এখানে আমি এক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি আমি সাপোজ এখানে ক্লিক করলাম তাহলে এখানে একটা পয়েন্ট চলে আসলো এবার এটা ধরে আমি এখানেও সাইজ করতে পারতেছি রিসাইজ করতে পারতেছি মানে বিভিন্ন জায়গায় দেখুন মাঝখানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য এই টুলটা ব্যবহার করা হয় তো তারপর এর মধ্যে আছে হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা দিয়ে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলেট করতে পারি এটা ডিলেট করলাম সাপোজ এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলেট করলাম মানে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে এই টুলটা ব্যবহৃত আগেটার বিপরীত এটা তো তারপরে আছে এখানে হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল এই যে এই যে প্যাথের যে কোনাগুলো এগুলো ধরে কিন্তু এখান থেকে এরকম সাইজ করা যাবে দেখুন এগুলো ধরে আমি আমার সুবিধা মতো এরকম এখান থেকে সাইজ করতে পারবো তো তারপর দেখুন এখানে আছে হচ্ছে হরিজন্টাল টাইপ টুল মানে টাইপ করার জন্য দেখুন কোনো কিছু লেখার জন্য এই টুলটা ব্যবহার করা হয় আমি যেখানে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমি যে কোনো কিছু লিখতে পারবো দেখুন উপর থেকে সাইজ আছে সাইজ সিলেক্ট করে দিলাম দুইশো সিলেক্ট করে দিয়ে আমি এখানে আবার লিখবো দেখুন সাপোজ আমি কিছু লিখতেছি আমার নামটা লিখলাম তো এখানে যে কালার সিলেক্ট করা থাকবে সেই কালার হবে তো এখান থেকে আমি কোনো কিছু লিখতে পারবো এখানে আমি বাংলাও লিখতে পারবো তারপরে দেখুন এর মধ্যে আছে ভার্টিক্যাল টাইপ টুল এই টাইপ টুল টাইপ টুলের মধ্যে যে কটা টুল আছে সব কটা দিয়ে টাইপ করতে হয় কিন্তু এক একটা এক এক রকম টাইপ আর কি আমি যদি এইটা দিয়ে টাইপ করি তাহলে দেখুন আমার লেখাটা লেখাটা কিন্তু দেখুন উপর থেকে নিচে আসলো মানে এখানে আমি দেখুন সাইজটা একটু পুরোটা সিলেক্ট করে সাইজটা বাড়িয়ে নিচ্ছি সাইজটা আমি আবারও দুইশো দিয়ে নিলাম এখানে তাহলে দেখুন আমার এই টাইপটা কিন্তু মানে লম্বা লম্বী ভাবে টাইপটা হলো তো টাইপের মধ্যে আসলে যে টুলগুলো আছে সেগুলো সবই আসলে টাইপের কাজ এক একটা একরকম টাইপ তো এগুলো আপনি নিজে ট্রাই করলেই দেখতে পাবেন বুঝতে পারবেন তারপর দেখুন এখানে আছে হচ্ছে প্যাথ সিলেকশন টুল এটা হচ্ছে এই যে আমার যে পেন টুলের মাধ্যমে যে প্যাথটা নেবো দেখুন আমি আর একটা প্যাথ নিচ্ছি এই প্যাথটা নিলাম এবার এইটার মাধ্যমে এই প্যাঁচটাকে আমি দেখুন যে কোনো জায়গায় মুভ করতে পারবো দেখুন আমি পেন টুল সিলেক্ট করা কিন্তু কিন্তু মুভ করতে পারবো না এখান থেকে মাউস করে মুভ করার জন্য দেখুন এই টুল দিয়ে আমি মুভ করতে তো এর মধ্যে আছে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আসলে প্যাচটা কাস্টমাইজ করতে পারবো দেখুন এই এরকম এটা একটু রিসাইজ করতে পারবো তো এই কোনায় মাউস ড্রাগ করে আমি আসলে মুভও করতে পারবো তারপর এখান থেকে এটা আমি একটু রিসাইজও করতে পারবো তো তারপর এখানে আছে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল তো এখানে দেখুন এটা আছে রেক্টেঙ্গল টুল মানে চার কোনা কোনো কিছু আমি শেপ নিতে পারবো দেখুন এখানে একটা শেপ নিলাম এই শেপটা নিলাম এই শেপের মধ্যে আমি অনেক কিছু করতে পারবো এটা আমি ইচ্ছা করলে সিলেকশনও তৈরি করতে পারবো এর মধ্যে কোনো কালার নিতে পারবো বা যে কোনো কাজ করতে পারবো শেপ নিতে পারবো তারপর এখানে আছে দেখুন রাউন্ডেড রেকটেঙ্গেল টুল এটা দিয়ে এরকম আকারে কোনো শেপ নিতে পারবো তারপর এখানে বিভিন্ন প্রকার শেপ আছে দেখুন এগুলো প্রত্যেকটা আপনি যেটা যেরকম দেখতেছেন প্রত্যেকটা সেরকম আকারে শেপ আসবে সাপোজ যে আমি যদি এই ইলিপসি টুল নি বৃত্ত তাহলে বৃত্ত আকারে এরকম একটা শেপ আসবে তো এখান থেকে যেমন এই যে লাইন টুল এটা যদি আমি এরকম সোজা আকারে কোনো প্যাথ নিতে পারবো দেখুন লাইন একদম সোজাভাবে কোনো প্যাথ নিতে পারবো মানে সোজা সরল রেখার মতো একটা প্যাথ নিতে পারবো আর তারপরে সবাই লাস্টে আছে দেখুন কাস্টম শেপ টুল দেখুন এই টুলটার মধ্যে কিন্তু আরও কিছু বিভিন্ন ভালো ভালো শেপ আছে আমি যদি এখানে এই টুলটা সিলেক্ট করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন প্রকার শেপ কিন্তু আসছে এগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে সাপোজ আমি এই লাভটা নিলাম এখানে লাভটা সিলেক্ট করে আমি দেখি এখানে মাউস ড্রাগ করি দেখুন একটা লাভের শেপ নেওয়া গেল ঠিক আছে এর মধ্যে আমি কোনো কালার দিয়ে ফিল আপ করতে পারবো যে কিছু করতে পারবো তারপর দেখুন এখানে আমি দিন এই অ্যারো অ্যারোটা নিই তাহলে কিন্তু এখান থেকে এই যে অ্যারোটা নিতে পারলাম তো এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম শেপ আমাদের এগুলো কিন্তু আমাদের কাজে লাগে তো শেপগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে তো তারপর এখানে আছে হচ্ছে হ্যান্ড টুল হ্যান্ড টুলের মাধ্যমে দেখুন ছবিটা সরাতে পারবো দেখুন হ্যান্ড টুলের আগে আমি জুম টুলটা দেখাই আপনাদের এই জুম টুল এখানে এখানে দেখতে পাচ্ছেন জুম টুল এই জুম টুলের মাধ্যমে আমি ছবিটা জুম করতে পারবো জুম করে জুম করে এবার এখানে কিন্তু মাউস ড্র্যাক করলে কিন্তু ছবিটা সরবে না আমি এই হ্যান্ড টুল সিলেক্ট করে যদি মাছটা এরকম সরাই তাহলে কিন্তু এটা সরতেছে মানে হ্যান্ড টুল দিয়ে এরকম ছবিটা জুম অবস্থায় সরানো যাবে এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ আর জুম টুল তো দেখালাম জুম করা এই ছিল ফটোশপের সকল টুলস এর তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ